মোল্লা ভাই চলে যাচ্ছে, আর মুড়ি খেতে পারবো না মোল্লা ভাই। আমি অনেক কৃতজ্ঞ, আসলে ছোট ছোটদের থেকে যদি আপনারা সবাই মিলে একটু তাকান, শুধু মোল্লা ভাই না, এরকম মোল্লা ভাইয়ের মধ্যে আমাদের এখানে অনেকেই আছে ভাই, আমি স্যালুট করি, স্যালুট করি। ফুলের মালা দিয়ে আপনাকে বিদায় করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফুলের মালা নিয়ে বিদায় হবেন আমার তরফ থেকে। এটা এই গোলাপটা অনেক অনেক ভালোবাসা কাটা আছে, সাবধানে, আর মাফ করে দিয়ে অনেক ভুলবাদবি করছি। আপনার সামনে মুড়ি খেতাম, মজা করতাম, আর হয়তো পাবো না, আর হয়তো দেখা হবে কি না জানি না। সন্তান হিসাবে, বোন হিসাবে মাফ করে দিবেন। অনেক ভালো থাকবেন, আপনার অনেক সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাকে ভালো। আর এই ফুলটা, এই ফুলটা আমি আমার সাংবাদিক ভাইদের জন্য, যারা এই উদ্যোগটা নিয়েছেন, বাবু ভাই সবাই, এমটিভি সব চ্যানেল সবাইকে আমি ধন্যবাদ জানাইতে চাই। বিশেষ করে বাবু ভাই, আপনাদের সকলকে, সবাইকে না। কারণ হয়েছে যে এই উদ্যোগটা নিয়েছেন, আসলে এটা এই ফিলিংস থেকেই কিন্তু আমার আমার মানে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, যে আসলে আপনারাই এই মানে এই উদ্যোগটা নেওয়ার জন্য অনেক অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনারাই, যেটা আমাদের করার কথা ছিল সেটা আপনারা করেছেন, এর চেয়ে বেশি আমার, আমি অনেক কৃতজ্ঞ। আসলে ছোট ছোটদের থেকে যদি আপনারা সবাই মিলে একটু তাকান, শুধু মোল্লা ভাই না, এরকম মোল্লা ভাইয়ের মধ্যে আমাদের এখানে অনেকেই আছে। আসলে আমি কি বলবো আমি জানি না, তবে শুধু মোল্লা ভাই না, আজকে মোল্লা ভাইকে আমরা বিদায় দিতে পারছি হয়তো সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে, কিন্তু এরকম মোল্লা ভাই আছে, অনেক বোনরা আছে আমাদের, যে তারা আপনাদের চোখে পড়ছে না হয়তো, সবার কাছে এভাবে সুযোগ পাচ্ছে না মোল্লা ভাইয়ের মতো, কিন্তু আপনাদের কাছে বলতে চাই যে মানে অনেক কৃতজ্ঞ। আরও অনেক ভাই বোনরা আছে, যদি এরকম সকলে একটু তাকান তাহলে অভাব অনটন থাকবে না। যেরকম প্রধানমন্ত্রী সবার দিকে তাকাচ্ছে, আমরাও যদি ইন্ডাস্ট্রিতে সবাই সবার দিকে একটু তাকায়, আমাদের এই কষ্ট এই দুঃখটা থাকবে না। আমি চাই আপনাদের মতো সকলে এগিয়ে আসুন, সবাই এই ধরনের উদ্যোগ নিন, সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা আপনাদের সকলকে ভাই, আমি স্যালুট করি, স্যালুট করি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমি অনেক খুশি যে আপনারা এরকম একটা ভালো কাজ করেছেন, যে একজন মানুষকে যে আপনারা উদ্যোগ নিয়েছেন, আপনাদের মাধ্যমে সে আজকে সুন্দরভাবে এফডিসি থেকে বিদায় নিতে পারবে, মানে এটা আমার জন্য পরম পাওয়া, অনেক শান্তির, মানে আমি শান্তি পাবো যে না, একজন অন্তত পক্ষে আমাদের মুরব্বী এফডিসি থেকে সে সুন্দরভাবে বিদায় নিতে পারলো। হয়তো বড় বড় স্টাররা নেয় ফুলের মালা নিয়ে, হয়তো বিদায় নিবে শিল্পীরা অনেকে নেয়, কিন্তু উনাকে যে আপনারা যে উদ্যোগ নিয়ে বিদায় দিচ্ছেন এটার জন্য অনেক কৃতজ্ঞ। আর আমার কাছে অনেক ভালো লাগছে, শান্তি লাগছে মানুষ হিসাবে, যে আমি আসতে পেরেছি আর শেষ বিদায়ের সময় আমি থাকতে পারলাম, যে এফডিসি থেকে মানে মোল্লা ভাই চলে যাচ্ছে, আর মুড়ি খেতে পারবো না মোল্লা ভাই রাতে।